শুভ সকাল সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন, আপনার শ্রদ্ধা মা ভালো আছে, সমস্ত মা বোনের সালাম। এই অনেকদিন ধরে দুয়ে যাবো দিনে দুয়ে যাবো দিব, হাঁস মুরগি ছেড় দিন তো চলবে, হাঁসে নিয়ে করে খাবার নিয়ে নিই। মুরগি তো নেই, হাঁস আছে কাল দুইটে। দেখ 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 কেমন করে দেখ কেমন করে দেখ কেমন করে নিলয় পান তার গাবলা মাথায় নিয়েছে রে। তিন দিন রোদ্রে তিন দিন আমি
লিখন না তে আমরা সিন্দুরি নিমন্ত্রণে যাবো, তো দিদি আছে, দাদা আছে, অনিমা আছে, বক্তর মায় আছে, তো নাও। একবার যে খারা কাঁচার খোলা মেলা সব কেছে বললাম আগে আসার ধান, এমন আবার ধান কেটে একবারে খোলা, তারপরে আবার এই জামন ধান জ্বালাইছে, আমন ধান মইনে দিছি, সুন্দর জ্বালাইছে কোনে, সুন্দর আমন ধান হয়েছি। কি কুমড়ে ধরছি দেখছ, কত কুমড়ে ধরে রয়েছি, নিমন্ত্রণ খাবার যাইতেছি, বক্তার মার শাড়ি তো চড়ক দিছে, দুল নাই বয়ে রয়েছে গো, হলা সুন্দর, আর হনি বল খেলার আমদানি, বল খেলব দেখলাম, বল বল খেলা মন মতো করে, স্কুল ঘরের মাঠে বল খেলা খুব ভালো মজা, তাই খোলামেলা মাঠ, কোনো ভেজাল নেই, কি করস না, এমনি পাতি আসি সড়ক ওইটা বললাম, মানে এক সড়কে যাম গা নিমন্ত্রণের বাড়িতে, সিন্দুরি তো খাই না ফেরা গেলে ভালো হইতো, আমরা গেছি আগে পরে গেছি, আজকে নিমন্ত্রণে গেছিলাম অন্নপ্রাশনে আর কি, মুখে ভাত বাচ্চাদের স্কুল মাঠে বল খেলবানছে, খেলাধুলা বিকেলবেলা এই টাইমে আর কি, বল খেলা আরাম চেরমুড়ে, ঠান্ডা পড়ছে বাতাস, এই যে ওরা ফুলামান বিকেলবেলায় আরামে বল খেলবানছে স্কুল ঘরের মাঠে, খোলামেলা আরামছে, এই যে স্কুল ঘর প্রাইমারি স্কুল, এই স্কুলে কৃষ্ণ সুমিত্রা পড়ছে, কি নিমন্ত্রণ খাওয়া কেমন হইল, ভালো হইল, সব রান্না বান্না স্বাদ হয়েছে আর কি, আমরা দেখাইতে পারি নাই, হালকা পাতলা কিছু দেখাইছি, কি সবাই এই ভিডিও করাটা পছন্দ করে না, যে পছন্দ করে তারে
ক্যামেরার সামনে আসে যে পছন্দ না করে তো আসতে চাই না আর কি। অত কিছু সুন্দরভাবে যে দেখানো দেখাইতে পারি নাই, হালকা কিছু দেখাইছি। এখন বাড়ির দিকে রান্না দিছি, মোটামুটি খাওয়া দাওয়া ভালোই হলো, রান্নাটা সুন্দর, খুব সুন্দর হয়েছে। আর ইয়ে রয়েছে কৃষ্ণ, আর সারার দাদু বাড়িতে রয়েছে, আসতে পারি নাই একটু বিপদের কারণে আর কি, কাজে গেছে। আর কৃষ্ণ একটু বাড়িতে রয়েছে, হাঁস মুরগি রয়েছে, তাই পেট ভরছে, খাওয়া দাওয়া ভালো হয়েছে। নে এসকার খাইবে না, না কেলকেও খাইবে না, না তিন দিনের খাবার একদিনই খেয়েছো, আমি তো তাই খেয়েছি, তিন দিন আর খামো না। নিমন্ত্রণ পেয়েছি আর পামু, একবারে পেট ভরে খেয়েছি, একটু পেট খালি নেই। রান্নাটাও খুব সুন্দর হয়েছে, ভাল লাগলো সব কিছু। নিরামিষে রান্নাটাই আসলে ভালো, যে কোনো জিনিসই নিরামিষে রান্নাটা অনেক, খাবারটা ভালো ওই, তার মানে ওটার মধ্যে কোনো ই থাকে না, ঝামেলা থাকে না, ঝামেলা মুক্ত খাবার তো ডেল নাবড়া অনেক আর কি, খাওয়ার এর মধ্যে ভালো আর খাইতেও খুব ভালো। সর্দি আগে গেছে গা, আমি আর অনিমা এই তো এই যে দুইজনে খাওয়া দাওয়া করে রিল্যাক্সে যাইতেছি, ভাবনা আর কোনো ভাবনা চিন্তা নেই, বাড়িতে যে খালি হাঁস মুরগি করে দিন আর কোনো কাজ নেই, সন্ধ্যাটা ধরুন। আর আর চোখের মধ্যে দেহাটা খুব অনেক ভালো, তার মানে ঠান্ডা বাতাস হাওয়া অনেক ভালো লাগে। এই জন্য মানিকের পান কিনে নিয়েছি ধরো, আমার নিজে আর কিছু পেলাম না, পান পেলাম, ও ভালো হয়েছে পান। তনিমা তো আমাকে ওই শাশুড়ি তাইতে পান কিনে দিলাম, শাশুড়িরে তো পানি খায়, এনে শাশুড়ির পান খাই, আর ছেলের বেলা তো পান খাইব না, ছেলের বেলা খাইব রেস্টুরেন্টে ভালো ভালো খাবার, শাশুড়ি গুণিকা খাল পান সুবেরি। বাড়িতে এসে পৌঁছাইলাম, হাঁস মুরগি করে দিয়ে নুই, আই খেবার দিয়ে নুই, দেখে থেকে গেছি দিশর নেই খা, তো খবর কি, তোরা কি করাস রে, তোরা তো অনেক দিন ধরে ইয়ে যাস না, চোখে যাস না, তো আজকে ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, সবাইকে ধন্যবাদ।